FB311414.0 জীবনটা হলো নদীর স্রোতের মতো, কখনো জোয়ার ঘটে আবার কখনো ভাটা হয়। জীবন সরলৈকিক নয়, তরঙ্গাকারে পরিবর্তিত হয়। যতই ধন সম্ভব থাকুক না কেন বা একেবারে না থাকুক, জীবন সবসময় সমান পর্যায়ে থাকে না। জীবনের তরঙ্গাকারে ওঠা নামা জার্নিতে যারা জীবনযুদ্ধে টিকে থেকে শেষ মৃত্যু পর্যন্ত লড়াই করে, তারাই আমি মনে করি জীবনকে উপভোগ করে দুনিয়া সেরে গেল। #মতিলাইফ3114 FB311.0 বিষয় স্রষ্টার প্রসঙ্গে, ধরেন আপনি একটা রোবট তৈরি করলেন, রোবটটি একটি গাড়ি তৈরি করলো, গাড়িটির স্রষ্টা হলো রোবট, রোবটের স্রষ্টা হলো আপনি, আর আপনার স্রষ্টা হলো সৃষ্টিকর্তা আল্লাপাক। আমাদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই লিমিটের অঙ্কও করেছে, লিমিট অঙ্কের মধ্যে রয়েছে সব কিছুর একটা লিমিট বা শেষ রয়েছে। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, আপনাকে আর আমাদের সবাইকে একজনই তৈরি করেছেন, তিনি হলেন মহান আল্লাপাক, যে যার ধর্মে তাকে বিভিন্নভাবে ডাকে। তবে একটা কথা বলি, একাধিক স্রষ্টা নাই, কারণ একাধিক স্রষ্টা থাকলে এই মহাবিশ্বের যুদ্ধ লেগে যেত। একটু ডেমো দিই তাহলে বুঝতে পারবেন। ভার্সিটির মধ্যে একই দলের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে, কারণ তারা দুই গ্রুপ, তদরূপ নাউজুবিল্লাহ দুই বা ততোধিক স্রষ্টা থাকলে অবশ্যই তাদের মধ্যে সংঘর্ষ ঘটত। দেখেন, পৃথিবী স্বাভাবিক ও সুন্দরভাবে তার নিজ নিজ অবস্থান থেকে চলতেছে, তাই এক ঈশ্বরবাদে বিশ্বাসী হন, আমি নিজেও এক ঈশ্বরে বিশ্বাসী। ধন্যবাদ। #মতি বিলিভ সিস্টেম 3113 থ্যাংক ইউ সো মাচ।